This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বেলডাঙ্গায় রামনবমীতে অশান্তি, সব মামলা হাতে নিল সিআইডি, বেলডাঙ্গা এবং শক্তিপুর মিলিয়ে 13টি মামলা, সব মামলা হাতে নিল সিআইডি। বেলডাঙ্গায় রামনবমীতে অশান্তি আর সব মামলা হাতে নিল সিআইডি। পুরো বিষয়ে কথা বলবো পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। পিয়ালি, আপডেট দেবো, কি জানা যাচ্ছে? একেবারে, তুমি জানো যে রামনবমীর দিন বেলডাঙ্গাতে অশান্তির ঘটনা ঘটে এবং একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটে এবং সেই ঘটনাতে ঘটনার পরই নির্বাচন কমিশন বেলডাঙ্গা থানার ওসি এবং শক্তিপুর থানার ওসি তাদের দুজনকে সরিয়ে দিয়েছিল এবং এই গোলমালের পরে বেলডাঙ্গা এবং শক্তিপুর মিলিয়ে মোট 13টা মামলা রুজু হয়েছিল এবং সেই ঘটনাতে বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়। সেই সমস্ত মামলা অর্থাৎ 13টা মামলারই কিন্তু তদন্তভার সিআইডি ওয়েস্ট বেঙ্গল, তারা তদন্তভার গ্রহণ করেছে বলে সিআইডি সূত্রের খবর। ধন্যবাদ পিয়ালি। বেলডাঙ্গায় রামনবমীতে অশান্তি আর সব মামলা এবার হাতে নিল সিআইডি। বেলডাঙ্গা এবং শক্তিপুর মিলিয়ে মোট 13টি মামলা, সব মামলাই হাতে নিল সিআইডি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।